আচ্ছা আবার কোথা থেকে আসতেছি, সো ব্যাপার যেটা হলো যে আমাদের ডকস ফোল্ডারের একটা কমন স্ট্রাকচার আছে। ওকে, আপনি যে কোনো ডকুমেন্টেশন ফোল্ডারে, যেমন ধরেন কিউডিবি প্রজেক্ট থেকে দেখাচ্ছি, এই ডকস ফোল্ডারের মধ্যে ডকুমেন্টেশনগুলো সবসময় থাকবে হচ্ছে রিপোর্ট নাম যাই হোক আবার একটা ডকস ফোল্ডারের মধ্যে, কারণ আমরা যেভাবে করে ডকুমেন্টেশনগুলো আলটিমেটলি এখান থেকে পুল করে নিয়ে ওয়েবসাইটের ওই যে রিপো থাকে সেখানে রেন্ডার করি, তার জন্য এটা নেসেসারি। দ্যাটস স্টেপ ওয়ান। এখানে একটা জিনিস খেয়াল করেন, গিটহাব কাইন্ড অফ স্মার্ট, এই আমার যে রিপোর্ট রুট আছে এই রুটে কোনো রিডমি ফাইল ছিল না, কিন্তু এই একটাই যে ফোল্ডার আছে তার ভিতরে একটা রিডমি ফাইল ছিল, সেই রিডমি ফাইলটা সে অটোমেটিক্যালি টপ লেভেলে রেন্ডার করে দেখাচ্ছে। ঠিক আছে, আমার ডক্স এর মধ্যে যে ডক্স আছে তার ভিতরে যে রিডমি ফাইলটা আছে সেটা এখানেও রেন্ডার হয়েছে, আবার বাইরেরটাতেও ফোল্ডারও রেন্ডার হয়েছে। কাইন্ড অফ আমি প্রথমবার দেখে আই ওয়াজ সারপ্রাইজ টু, বাট ইটস কাইন্ড অফ স্মার্ট। সো এটা হলো একটা। দুই নম্বর যেটা হলো যে এখানে আমাদের ফোল্ডারে কিছু কমন ফাইল থাকে, যেমন ধরেন ওই একটা রিডমি ফাইল থাকে, কন্ট্রিবিউটিং এর একটা ডক থাকে, ইউজার কন্ট্রিবিউশন করতে হলে কিভাবে করবে বলা বলা বলা, এই কাইন্ড অফ লাইক কমন কপ ডক আমরা বিভিন্ন জায়গায় বেসিক্যালি কপি পেস্ট করছি। প্রবাবলি কিছু লিঙ্ক টিঙ্ক থাকে ওই স্ল্যাক এর লিঙ্ক এর, সেটা এগুলো আপডেট করতে হবে আমাদের। যেমন ধরেন এখন মেক ফাইলের জিনিসগুলো অন্যভাবে করা হয়, মেবি নিড মোর চেঞ্জ, বাট জেনারেলি এটা সাপোর্ট কিভাবে করা হয়, সাপোর্ট কেমনে পাবে সেটার একটা ডক থাকে। তো মনে করেন যে এই কয়টা ডক হচ্ছে মিনিমাম, অনেক জায়গাতে স্ট্যাটাস বা রোডম্যাপ টাইপের ডক আছে, আমার মনে হয় যে ওই ডকটা মানে নতুন রিপোতে আসলে রাখি না, কারণ যেটা হচ্ছে যে এগুলো আপ টু ডেট রাখা কাইন্ড অফ চ্যালেঞ্জ, সো জাস্ট রাখি না। ওকে, সো এটা পুরানো রিপো বলে আছে আর কি, এখনো অ্যাকচুয়ালি উই হ্যাভেন রিয়েলি আপডেট করি নেই, এটা হলো ব্যাপার। তো এই ডকগুলো কি হয় যে আমাদের এই ফোল্ডার যখন ধরেন রেন্ডার হয়, রেন্ডার হওয়ার ফলে এই ওয়েলকাম সেকশনের আন্ডারে এই ডকগুলো আসে। কীভাবে করে এটার স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে পুরো এই ফ্রন্ট ম্যাটারের উপরে ডিপেন্ড করে। এই ফ্রন্ট ম্যাটার নিয়ে আমি বলবো যে আপনাদের ইনিশিয়ালি আপনাদের চিন্তা করার দরকার নাই, আপনারা হচ্ছে জাস্ট ফোকাস করেন হচ্ছে যে ধরেন ডকুমেন্টেশনগুলো কি লিখতে হবে স্ট্রাকচারটা। তো এটা হলো ওয়েলকাম সেকশন থাকে, এবং এই যে রিডমিটা দেখতে পাচ্ছেন এই রিডমিটাই হচ্ছে বেসিক্যালি রেন্ডার করা এই জায়গায়, এবং এই কালার ফালার এগুলো সব অটোমেটিক্যালি হয় এখানে আসলে, পরে অটোমেটিক্যালি আমরা সিএসএস অ্যাপ্লাই করি। আপনার মেইন ব্যাপারটা হলো যে মার্কডাউন ফরম্যাট থেকে এভাবে একটা মানে কি বলবো যে বুলেট লিস্ট নাম্বার, হ্যাঁ মানে অর্ডার লিস্ট ক্রিয়েট করা হয়েছে আর কি, ইউএল বলে যেটা, আনঅর্ডার লিস্ট। সো এটা হলো ক্রিয়েট করা হয়েছে, আর এখানে বাম পাশে লিঙ্ক আছে, এগুলো হচ্ছে এখান থেকে আসতেছে। ওকে, যা যা দেখছেন ওখানে এগুলো সবই এখানে আছে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হলো আমাদের এখানে টপ লেভেলে আমরা হচ্ছে এরকম তিনটা চারটা ফোল্ডার রাখি, মানে এই ওয়েলকাম এটা হলো মানে রুটটা, তারপরে হচ্ছে চারটা ফোল্ডার থাকে, একটা হচ্ছে কনসেপ্ট, সেটআপ, গাইড আর রেফারেন্স। কনসেপ্টের ফোল্ডারটার মধ্যে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে এসেনশিয়ালি এটার যে মিটা থাকে, এই মিটার মধ্যে হচ্ছে আমরা আর কি কাইন্ড অফ এই প্রত্যেকটারই এই টপ লেভেল ফোল্ডারের একটা করে রিডমি থাকে, এই রিডমিটা কাইন্ড অফ লাইক ওইটার সামারি টাইপের, মানে কাইন্ড অফ লাইক মানে ওই পেজ থেকে আর কি বাকি সবগুলোর একটা লিঙ্ক করা থাকে আর কি। সো কাইন্ড অফ জেনারেল আইডিয়াটা হলো মানে কি কি আছে না আছে এটার একটা ওভারভিউ টাইপের। তো এখানে হচ্ছে যে আপনার নর্মালি প্রত্যেক ওই ইন্ডিভিজুয়াল প্রজেক্টের একটা কাইন্ড ওভারভিউ থাকে, আর্কিটেকচার ডায়াগ্রাম থাকতে পারে, তারপরে ধরেন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু পোর্ট। এখানে আমাদের বর্তমানে এগুলো কোনো কোনো রিপোর্টে বেশ সিম্পল লেখা, কারণ অরিজিনালি দেওয়া ওয়াজ ইন এ লট, সো কিন্তু এগুলো ধরেন যে আসলে আপডেট হবে। আমি যে এখন রাইটিং এর কাজ করতেছি টু সাম এক্সটেন্ট, উদ্দেশ্য হলো এগুলো আরে আপ টু ডেট করা, অন্যান্য ধরেন যে অফিসিয়াল প্রজেক্টের ওরা যেভাবে করে রাখে তার সাথে ম্যাচিং করে। সো এখানে হলো যে ফেয়ারলি ধরেন যে কি কি ফিচার আছে, কেন ইউজ করা উচিত, বেনিফিট কি, তারপরে ধরেন একটা ওভারঅল আর্কিটেকচার কেন, হাউ ইট ওয়ার্কস, এই টাইপের জিনিসপত্র শুড বি দেয়ার। আর তারপরে হলো যে এইসব প্রজেক্টের যদি কাস্টম রিসোর্স থাকে তাহলে আমরা এই কাস্টম রিসোর্স গুলারও একটা ডিটেল ডেসক্রিপশন এখানে মেনটেন করি, মানে আমাদের ধরেন এরকম সিআরডি দিয়ে তারপরে ওর প্রত্যেকটা ফিল ধরে ধরে যে স্পেক ভার্সন, স্পেক টপোলজি, মানে বেসিক্যালি এখানে যত সাব ফিল ছিল প্রত্যেকটা ধরে ধরে টোটাল ডিটেইলড এক্সপ্লানেশন দেওয়া আছে, এন্ড প্রবাবলি উই ক্যান ইমপ্রুভ ফার্দার, মানে ইউনো মানে আমাদের কিছু কিছু সিআরডি ডাটাবেস লেয়ারে ফেয়ারলি কমপ্লেক্স আর কি, বাট গোল হলো অ্যাজ মাচ ডিটেইল ডকুমেন্টেশন দেওয়া পসিবল দেওয়া, ইয়া যাতে ধরেন যেসব ইউজারদের প্রয়োজন হবে দে ক্যান কাম অ্যান্ড ফাইন্ড। অথবা আসলে এগুলার ডকুমেন্টেশন লেখার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আই ডোন্ট এক্সপেক্ট ইউজাররা পড়বে সবকিছু,
কিন্তু তারা যখন ধরে বিভিন্ন সাপোর্ট চ্যানেলে কোশ্চেন করে তাদেরকে বেসিক্যালি ডকুমেন্টটা পয়েন্ট করা যায় এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট এখানে লেখা আছে গো এন্ড সি ইট দ্যাট সর্ট অফ থিং দ্যাটস হোয়াই উই ওয়ান্ট টু ডু দিস আচ্ছা এটা হলো একটা দুই নাম্বার হলো আমাদের এখানে একটা ফোল্ডার থাকে হচ্ছে আপনার সেটআপ সেটআপ ফোল্ডারের এসেনশিয়ালি স্ট্রাকচারটা হলো যে এখানে ইনস্টলের একটা ডক থাকে আনইনস্টলের একটা ডক থাকে কোন কোন ক্ষেত্রে একাধিক হতে পারে যেমন ধরেন আমি যদি কিউব বল প্রজেক্টে দেখাই কিউব বল প্রজেক্টে আপনারা দেখবেন যে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা আলাদা আলাদা অপারেটর আছে ড্রাইভার আছে প্লাগইন আছে সেইগুলোর প্রত্যেকটা ইনস্টলেশন সেকশন আছে বাট এবং এখানে বাম পাশে হচ্ছে জিনিসগুলো এভাবে করে ওই ট্রি স্ট্রাকচারে দেখানো হয় এই ট্রি স্ট্রাকচার স্ট্রাকচার এগুলো আপনাদের জন্য আসলে কনসার্ন না কারণ এগুলো সবই হচ্ছে গিয়ে ওই আমাদের যে ফন্ট ম্যাটার আছে ওই ফন্ট ম্যাটার দিয়ে আমরা হচ্ছে স্ট্রাকচারগুলোই বানাই তবে এই যেটা হয় যে ট্রি স্ট্রাকচারের সাথে ম্যাচিং থাকে আমাদের হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার তো আমি যদি ধরেন যে কিউব হল প্রজেক্টে যাই ধরেন কিউব হল প্রজেক্টের ডক্সে যাই এখানে দেখবেন ওই ডক্সের ফোল্ডার তার মধ্যে এই রূপে এই যে ফাইলগুলো আছে বললাম থাকে কনসেপ্টস এর মধ্যে ওই একই রকম একটা ওভারভিউ আছে আর কি সিআরডি আছে তার একটা লিস্ট আছে এখানকার যেমন নতুন প্রজেক্ট এটার ওভারভিউ কাইন্ড অফ ফেয়ারলি ডিটেইলড এক্সপ্লেনেশন উইল প্রবাবলি ইমপ্রুভ ফার্দার বাট অ্যাট লিস্ট দেয়ার ইজ বেটার নাও সো এটা গেল একটা তারপরে হলো আপনার সেট আপ যে আছে সেট আপে হচ্ছে যেটা বললাম যে আমাদের এখানে বাম পাশে ট্রি স্ট্রাকচার যা চান এই প্রত্যেকটা ফোল্ডার বেসিক্যালি হচ্ছে যে একটা মানে এন্ট্রির মতো হয়ে যায় আর লিভগুলা হচ্ছে বেসিক্যালি মার্কডাউন ফাইল ওকে সো এখানে যেমন ধরেন আপনি এই সিএসআই ড্রাইভারের ভিতরে হচ্ছে ইনস্টল আনইনস্টল ওভারভিউ নামে তিনটা ফাইল আছে সো আপনি যদি এই এখানে যান সিএসআই ড্রাইভারে ওভারভিউ ইনস্টল আনইনস্টল সো তিনটা দেখতে পাচ্ছেন তো এই হলো জেনারেল স্ট্রাকচার এবং এভাবে করে আমরা হচ্ছে বর্তমানে মানে পাঁচটা লেভেল ফোল্ডার আর কি টোটাল ছয় লেভেল পর্যন্ত সাপোর্ট করি নেস্টিং মানে এগুলো ধরেন এটার ভিতরে এটা এভাবে করে করা হয় যেমন আমাদের যে গাইডস ফোল্ডারে এখন রয়েছে গাইডস ফোল্ডারে কি হয় গাইড ফোল্ডারে এসেনশিয়ালি যেটা হয় গাইড ফোল্ডারে হচ্ছে যে ওই এখানে দুই রকমের সিনারিও হতে পারে যেমন ধরেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে আপনার প্রত্যেক যেমন এখানে ধরেন প্রত্যেকটা ডাটাবেজ আছে অনেকগুলো আলাদা আলাদা সাপোর্ট ডাটাবেজ আছে তো প্রত্যেকটা ডাটাবেজের একটা করে টপ লেভেল ফোল্ডার আছে এই টপ লেভেল ফোল্ডারের মধ্যে হচ্ছে ওই ডাটাবেজের যা যা জিনিসপত্র এগুলো সব আছে সো সেগুলো আবার ফোল্ডার কইরা যে কয় লেভেল ফোল্ডার লাগে নেস্টেড কইরা রাখা আছে আপ টু ম্যাক্সিমাম আর কি টপ থেকে হচ্ছে পাঁচ লেভেল সো এইটাতে যেটা হয় যেমন ধরেন যখন রেন্ডার করা হয়েছে এখানে একটা জিনিস খেয়াল করবেন ইন্টারেস্টিং হতেছে যে কিউটিপিতে যখন ডকুমেন্টেশন এটা রেন্ডার করছি আমরা ওই প্রথম লেভেলটাকে উপরে দিয়া দিছি এখান থেকে আসছে এগুলো সবই ওই ফন্ট ম্যাটার দিয়া হয় কিন্তু এরপরে ইলাস্টিক সার্চে যখন যাচ্ছেন বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এই জায়গায় এরকম যে ইলাস্টিক সার্চের যে ইউজার তার মনে করেন যে অন্য কোনো কিছু আর জানার দরকার নেই কারণ বেসিক্যালি সে যদি শুধু ইলাস্টিক সার্চ ইউজ করতে চায় সো দেন সে শুধু ইলাস্টিক সার্চের এমনভাবে তার ডকুমেন্টেশনের লেআউটটা দেখানো হয়েছে সে যাতে মনে হচ্ছে যে আমরা শুধু ইলাস্টিক সার্চ নিয়েই কাজ করি অন্য কিছু কি আছে না আছে তার কোনো হেডেক নেই সো এই এটা হলো ব্যাপারটা তো এখন এখানে একটা স্ক্রলিং এর ইস্যু আছে আচ্ছা তো ধরেন যে আপনার এই হলো ব্যাপারটা ওকে সো উই ক্যান সাপোর্ট দিস ওয়ে তো এবং এখানে হলো একই রকম ফোল্ডার করে করে আর আরেকটা হলো যেমন কিউব ভল প্রজেক্টে এখানে আপনার আমাদের কোনো ইয়া নাই যেটা বলবো যে উপর থেকে কোনো কিছু ড্রপ ডাউন করা নাই কিন্তু সবকিছু হচ্ছে এই জায়গার ভিতরে আবার ওই আমি যেটা বলছিলাম যে কয়েক লেভেল লেভেল করা যায় যেমন এখানে দুই লেভেল আছে কয় লেভেল এক লেভেল দুই লেভেল তিন লেভেল আছে আর কি মানে দুইটা ফোল্ডার আর ভেতরে হচ্ছে ওয়েল অ্যাকচুয়ালি তিনটা ফোল্ডার কারণ গাইড গাইডের ভিতরে সিক্রেট ইঞ্জিন তার ভিতরে AWS তার ভিতরে হচ্ছে আর কি দুইটা ফাইল সো আপনি যদি এখানে কিউব ভল্ট প্রজেক্টের ইয়াতে যান ডক্সে যান দেখবেন যে এখানে গাইডস আছে যেমন সিক্রেট ইঞ্জিন তার মধ্যে AWS তার মধ্যে হচ্ছে তার ডকগুলা সো আরও এক লেভেল পর্যন্ত করা যাবে আর দুই লেভেল পর্যন্ত আসলে করা যাবে চাইলে জেনারেলি মানে টু নেস্ট ডিপ নেস্টিং অ্যাভয়েড করা গেলে বেটার বাট সামটাইমস ইউ ক্যান হ্যাভ টু ডু সাম অফ দিস স্টাফ
সো এই হলো এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার সো এই তো আর আর তারপরে যেটা হবে ওই আরো যে ফোল্ডার থাকে এখানে গেলে বুঝতে পারছেন একটা রেফারেন্স থাকে এটা আসলে এসেনশিয়ালি হচ্ছে অটো জেনারেটেড ফোল্ডারটা এই যে মার্কডাউন ফাইল থেকে সিএলআই এর যে জিনিসগুলো অটো জেনারেট করা হয় ওইটা আর কি আমরা দেখাই দিই এখানে বা ইউজার যারা আছে আর কি সো এটা হলো সো এইটাই হচ্ছে আমাদের ডকুমেন্টেশনের জেনারেল স্ট্রাকচার আমাদের এখানে ফার্মারের যে ডকস আছে ফার্মারের ডকসে উই ডোন্ট রিয়েলি ফলো দ্যাট প্যাটার্ন সো এইটাকে উই নিড টু স্ট্রাকচার দিস স্ট্রাকচার কোরিয়া যেমন ধরেন এখানে যে ক্লাউডের ফোল্ডারটা আছে মেবি এটা হচ্ছে গাইডের আন্ডারে যাওয়া উচিত সো দেন এটা ধরেন যে প্রত্যেকটা ক্লাউড প্রোভাইডার স্পেসিফিক গাইড হয়ে গেল আর আপনার সেট আপের ধরেন একটা ফোল্ডার করতে পারেন কেমনি করে ইনস্টল করবে ফার্মারের সিএলআইটার এবং এগুলো আসলে আমাদের এই যে অন্যান্য যে এক্সিস্টিং রিপো আছে এখান থেকে হয়তো কপি করা সম্ভব মানে আমি বলতে চাচ্ছি কাইন্ড অফ ইউ নো সেম ভার্বেজ সো একই টাইপের কথাবার্তা আবার লিখবেন সো ইউ কুড প্রবাবলি জাস্ট কপি ইট লাইক আপনার যেমন ধরেন ভল্টের এখানে ধরেন এখানে কিউবসিটেল প্লাগ ইন এর ইনস্টলেশনের জন্য ইনস্ট্রাকশন কেমনি করতে হয় দেওয়া আছে রাইট মানে আপনারা জানেন জেনারেল জিনিস কি কিন্তু ইউ নো ইউ কুড জাস্ট পুট দ্যাট সেম থিং সো এই হলো ব্যাপার সো এই দুইটা ফোল্ডারই হলো মেইন আর অবভিয়াসলি আপনার একটা ওভারভিউ টাইপের হয়তো একটা ফোল্ডার রাখতে পারেন আর রেফারেন্সটা তো আছেই অলরেডি যেটা হচ্ছে যে জেনারেটেড কমান্ডগুলো সো ওইটা করলে পরে এটাও আমরা হচ্ছে তখন আমাদের এই যে প্রোডাক্টের এখানে যে ফার্মার আছে আমরা কন্ডিশনের আন্ডারে হোস্ট করতে পারবো বর্তমানে এটা কিছু আসে না কারণ হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার ঠিক নেই বলে সো এইটা হলো আর কি শর্ট ইন্ট্রোডাকশন যে ওইখানকার ফোল্ডার স্ট্রাকচারটা কিভাবে ধরেন আপডেট করা উচিত এবং এন্ড দেন বেসিক্যালি সেট আস অন এ পাথ কারণ ফিউচারেও যাতে আমরা আরো যে বিভিন্ন ফিচার কারণ আর এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম ফেস করবেন সেটা হলো যে ক্লাউডের ফোল্ডারটা যদি গাইডে কনভার্ট করেন তারপরে ধরেন এখানে AWS বা AKS এর জন্য যদি আপনি একটা ডক লেখেন এখানে তো এখন একটা ডক আছে কিন্তু এটার ভিতরে মনে করেন যে যেমন ধরেন GPU সাপোর্ট দিবেন আর প্রত্যেকটা GPU সাপোর্টের জন্য হয়তো একটা ডক লিখতে হবে আমি হচ্ছে এইটার পক্ষপাতী যে প্রত্যেক ক্লাউড প্রোভাইডারে যেখানে যেখানে যেই ফিচার সাপোর্ট করা হয় তার জন্য সেই ডকটা কপি পেস্ট করা হলেও আবার রিপিট করা অবভিয়াসলি এটা লং টার্ম প্রবলেম হলো যে যখন আবার একটা জিনিস চেঞ্জ হয় তখন আবার 10টা জায়গায় চেঞ্জ করতে হয় কিন্তু সুবিধাটা যেটা হলো ওই যে ওই জিনিসটা মনে করেন যে ইউজার শুধু AWS ইউজ করতেছে তার আসলে আর কোনো কিছু জানারও দরকার নাই চিন্তা করারও দরকার নাই সে হচ্ছে AWS এর ডকটা পরে কপি পেস্ট করে আপনাদের একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে এই আপনাদের হয়তো মানে যেটা অভিজ্ঞতা থেকে দেখছি আর কি সেটা হলো যে ইউজাররা আসলে কাইন্ড অফ মানে কি বলবো যে মুখে তুলে খাওয়াই দিতে হয় টেপের আর কি সো ইউজাররা আপনি যদি বলে দিলেন ও আচ্ছা এখানে একটা জিনিসটা আছে এটার মতো হবে খালি এই জায়গার এই দুইটা ফিল চেঞ্জ করো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড কারণ তারা হয়তো প্রথমবার ট্রাই করতেছে তারা স্টুপিড না বিকজ তারা ধরেন অলরেডি ডেভঅপস টাইপের লোকজন কিন্তু সমস্যাটা যেটা হলো যে তারা ইউ নিড টু কাইন্ড অফ শো দেম এক্স্যাক্ট ইএমএল এক্স্যাক্ট কমান্ডটা এক্স্যাক্ট দিলে কি কারেক্ট আসবে এবং এই ডকুমেন্ট যখন লিখবেন দেখবেন যে আমাদের ইনস্টলের ডকুমেন্টগুলো এই কাজটা করা আছে ইনস্টলেশনের কমান্ডটা কি ইনস্টল কমান্ডের পরে হচ্ছে যে অপশন কি কি আছে এবং তারপরে সবসময় একটা সেকশন থাকে ভেরিফিকেশন যে ইনস্টল যদি কারেক্টলি হয়ে থাকে তাহলে তোমার কি দেখতে পাওয়ার কথা বিকজ দ্যাটস একটা আদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইনস্টল যদি ঠিক মতো হয় তাহলে আসলে কি দেখবো আমি সো দ্যাটস সর্ট অফ স্টাফ আর কি কারণ যারা ইউজ করতেছে দে ডোন্ট নো সো উই নিড টু মেক শিওর যে উই আর কাইন্ড অফ ক্লিয়ার অন দোজ থিংস এই হচ্ছে আমার মোটামুটি বলার ছিল আর কি সো আপনারা এটা যদি ইয়া করেন এই ফার্মারের ডকের রিপোর্টটা আর কি জাস্ট ওইভাবে করে তাহলে একটু রিস্ট্রাকচার করেন আর এই উপরে যে মাথা জিনিস যেগুলো আছে এটা আপনারা আই থিঙ্ক আমি বলবো যে কিছু না চিন্তা করতে মেবি আই ক্যান টেক আ লুক এট দ্যাট এটা একবার ঠিক মতো সেট আপ করে নিলে আর ভবিষ্যতে সমস্যা হবে না সো অ্যান্ড এইটা করার জন্য আসলে হুগো সম্পর্কে একটু আইডিয়া লাগবে আই থিঙ্ক অ্যাট দিস টাইম Let me just do it for you guys, but yeah, but baki ta dhoren apnara thik kore den ar fuller structure maybe yeah arekbar thik hoye gele tar pore future ja ja feature add hobe jemon je audit sync you can kind of add that as a like a thing
সো আমি যেটা চিন্তা করতেছি যে এটার ফোল্ডারের স্ট্রাকচারটা আলটিমেটলি গিয়া ওই কিউটিভির মতো হবে, মানে এখানে গাইডস এর মধ্যে এখানে মনে করেন যে প্রত্যেকটা ক্লাউডের নাম আসবে, ধরেন AWS, EKS, AWS সিলেক্ট করলে AWS এর যা যা ফিচার আছে শুধু ওইটুকুই থাকবে, মানে ইউজার অন্য ক্লাউড দেখবে না আর কি। তো এই কারণে আমাদের আসলে ধরেন একই ফিচার যদি পাঁচ জায়গায় ইমপ্লিমেন্ট করা হয় ডক লেখার সময় প্রবলি হ্যাভ টু রাইট ইট ফাইভ টাইমস অ্যান্ড খ্যান্ড বা ধরেন স্ক্রিনশট এটা সেটা এগুলো যদি অ্যাড করেন তো অটোমেটিক্যালি আসলে বারবার লিখতে হবে। আর আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হলো কি আছে, এখানে টপ লেভেল ফোল্ডারের মধ্যে আরেকটা দেখবেন ওই এক্সাম্পলস নামে একটা ফোল্ডার থাকে, অনেক আর ইমেজেস ফোল্ডার থাকে, এগুলো হচ্ছে আর কি ওই এটার ভিতরে হচ্ছে কাইন্ড অফ সিমিলার ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করে ওই ধরেন ওই পার্টিকুলার সেকশনে যা যা ছবি আছে বা ইএমএল ফাইল আছে যা যা আছে হোয়াটএভার উই নিড টু স্টোর এগুলো আর কি স্টোর করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আর কি ডকুমেন্টের স্ট্রাকচারের জায়গাটা কি ইডিএস স্ট্রাকচার করতে হবে, এটা করলে দেন ইউ ক্যান হোস্ট ইট। ইয়া আমরা মানে গিটহাবে ইউজারদের পাঠাই দিতে চাই না, আমাদের ওয়েবসাইট থেকে তারা দেখবে আর কি এই নতুন যে ওয়েবসাইট করা হয়েছে, ইউ নো অল দ্যাট এফোর্ট ইজ টু মেক শিওর যে ইউ নো দে কাম টু আওয়ার সাইট। ইয়া আর কিছু কি কোশ্চেন আছে এই মুহূর্তে? না আচ্ছা।